আসসালামু আলাইকুম, ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়ান। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার প্রধান আসামি বাদল সহ তিনজনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই কর্মকর্তারা। একলাশপুরের জয়কৃষ্ণপুর গ্রামে নির্যাতনের শিকার ওই নারীর বাড়ি পরিদর্শন করেন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ পাটোয়ারি। পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার মিয়াকে আটক করেছে পুলিশ। গতরাতে আড়াইসিধে ইউনিয়নের পাঁচপিটা গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর বাবার অভিযোগ, তার মা খাবার দিয়ে তাকে পাশের বাড়িতে পাঠায়। সেখান থেকে ফেরার পথে কিশোরীর চাচাতো মামা দেলোয়ার হোসেন পাশের একটি ঝোপের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া, গ্রামের মাতব্বর আবুল কালাম ও দেলোয়ারের বাবা মলাই মিয়া মীমাংসার জন্য চাপ দেয়। পরে মেয়েকে নিয়ে পালিয়ে আশুগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করে কিশোরীর পরিবার। পুলিশ জানিয়েছে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষকদের জন্য শুধু মৃত্যুদণ্ডের আইন নয়, দ্রুত বিচার ব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্যানারে প্রতিবাদ মানববন্ধন করেন তারা। সারা দেশ থেকে আসা মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, হুমায়ুন কবির ও সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন। ধর্ষণের বিচারের দাবিতে অযথাই সরকারের সমালোচনা না করতেও সবাইকে অনুরোধ জানান মুক্তিযোদ্ধারা। কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থী এ কিউ এম মাহফুজুর রহমান সেলিমের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ি বাজারে নিজের নির্বাচনী কার্যালয়ে কর্মীদের নিয়ে কথা বলার সময় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল করিমের উপস্থিতিতে তার সহযোগীরা সেখানে হামলা ও ভাঙচুর চালায়। এতে কমপক্ষে 10 জন আহত হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল করিম। 20 অক্টোবর আদ্রা ইউনিয়ন পরিষদের নির্বাচন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে বারবার মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।